চোখ রাখবো যে খবরের দিকে। আবারও এক শিশু মৃত্যুর ঘটনা, বিসিরাই শিশু হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু। সাত মাসের ওই শিশু উত্তর চব্বিশ পরগনা বসিরহাটের বাসিন্দা ছিল। বিস্তারিত কথা বলবো, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, কি জানাচ্ছেন চিকিৎসকরা? দেখো, উত্তর চব্বিশ পরগনার বাগদার হেলেঞ্চার সাত বছরের শিশু জ্বর সর্দি কাশি এবং শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গত তেসরা মার্চ সে ভর্তি হয়েছিল বিসিরাই শিশু হাসপাতালে। তারপরে তার যে সংক্রমণের চিকিৎসা চলছিল এবং আজ ভোরে শিশুটির মৃত্যু হয়েছে এমনটাই বিসিরাই হাসপাতাল সূত্রে আমরা জানতে পেরেছি। এবং তার ডেথ সার্টিফিকেটে নিউমোনিয়ার উল্লেখ রয়েছে, অর্থাৎ সিভিয়ার নিউমোনিয়ায় শিশুটি মারা গিয়েছে। এই বিষয়ে কিন্তু এর আগেও স্বাস্থ্য অধিকর্তা যখন বিসিরাই শিশু হাসপাতালে পরিদর্শনে এসেছিলেন, তিনি জানিয়েছিলেন যে অ্যাডিনো উপসর্গ নিয়ে বিভিন্ন শিশু সংক্রমণ নিয়ে যে সমস্ত শিশুরা ভর্তি হচ্ছেন তাদের মধ্যে অনেকেরই কিন্তু কোমরবিডিটির কারণে, অর্থাৎ যে অ্যাডিনোর ভাইরাসেই যে তাদের মৃত্যু হচ্ছে, অ্যাডিনো পজিটিভ থাকছে এমনটা নয়। সেক্ষেত্রে কখনো কখনো এনসেফালাইটিস বা কখনো কখনো নিউমোনিয়া কিন্তু মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। এটা কিন্তু চিকিৎসকদের কাছে একটা চিন্তার বিষয়। এবং এর আগেও বুধবার বৃহস্পতিবার বিসিরাই শিশু হাসপাতালে যে সকল শিশুর মৃত্যু হয়েছিল সেক্ষেত্রেও কিন্তু দেখা গেছে বেশ কয়েকটি ক্ষেত্রে এই নিউমোনিয়া বা ফুসফুসে সংক্রমণ এই ধরনের সমস্যা নিয়ে কিন্তু শিশুদের মৃত্যু হচ্ছে। এই বিষয়টা কিন্তু বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে, অর্থাৎ কোভিড পরবর্তী পরিস্থিতিতে শিশুদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেই রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকাংশে কমে যাচ্ছে। এই বিষয়টাও কিন্তু বিশেষজ্ঞরা নজর রাখছেন, অর্থাৎ গোটা বিষয়টি নিয়ে কিন্তু একটা উদ্বেগের পরিস্থিতি রয়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না অ্যাডিনো নিয়ে। কিন্তু যে ধরনের সংক্রমণ নিয়ে ভর্তি হচ্ছেন সেই সংক্রমণের জন্য প্রয়োজনীয় চিকিৎসাটি কি ধরনের চিকিৎসা হবে সেটা নিয়ে কিন্তু যে চিকিৎসকেরা রয়েছেন তারাও কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন। এবং যে সমস্ত শিশুরা এই সংক্রমণ নিয়ে ভর্তি হচ্ছেন তাদেরকে প্রয়োজনীয় যে লাইফ সাপোর্ট দেওয়া, ভেন্টিলেশনের ব্যবস্থা করা, সেগুলোও কিন্তু হাসপাতালের তরফ থেকে করা হচ্ছে। কিন্তু প্রত্যেকটি মৃত্যু দুঃখজনক। এর আগেও মুখ্যমন্ত্রী যেরকম উদ্বেগ প্রকাশ করেছিলেন একই সঙ্গে তিনি জানিয়েছেন যে কোনোভাবেই আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন, অর্থাৎ চিকিৎসার ওপর ভরসা রাখা এবং গোটা পরিস্থিতির ওপর যে স্বাস্থ্য দপ্তর নজর রাখছে সে বিষয়টিও কিন্তু মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন। ফলে শিশুদের মৃত্যু কখনোই কাঙ্ক্ষিত নয়, কিন্তু প্রয়োজনীয় পরিকাঠামো ব্যবস্থাকে যাতে আরো কিভাবে উন্নত করা যায় প্রতি মুহূর্তে কিন্তু বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে এবং গোটা বিষয়টির ওপর নজরদারি রেখেছে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা। ধন্যবাদ সত্য সুন্দর ভট্টাচার্য, প্রতিনিধি কথা বললেন।